ଆଜି ଆମେ ଶିଖିବା ଭଗ୍ନାଂଶ ଗୁଡ଼ିକର ବିଭାଜନ ଧରିନିଅ ତମ ପାଖରେ ଛଅଟି ଚକୋଲେଟ୍ ଅଛି ଯଦି ତମକୁ ଏଥିମଧ୍ୟରୁ ଦୁଇଟି ଚକୋଲେଟ୍ର ଗୋଟିଏ ସମୂହ ତିଆରି କରିବାର ଅଛି ତେବେ ତୁମେମାନେ କେତୋଟି ସମୂହ ତିଆରି କରିପାରିବ ଟିକିଏ ଚିନ୍ତା କର ଚାଲ ମୁଁ କହୁଛି ଯଦି ଦୁଇଟି ଚକୋଲେଟ୍ର ଗୋଟିଏ ସମୂହ ତିଆରି କରିବାର ଅଛି ତେବେ ଛଅଟି ଚକୋଲେଟ୍ରେ ଛଅ ବିଭକ୍ତ ଦୁଇ ସମୂହ ତିଆରି କରାଯାଇପାରିବ অর্থাৎ তিনটি সমূহ তৈরি করা যাই পারিব টিকে ভাবিল যদি তোমাকে এতিকি চকলেট মধ্য অধা চকোলেটর গোটিয়ে সমূহ তৈরি করা হব তবে তোমার মানে কতটি সমূহ তৈরি করে পাৰিব। এ পাই তম মানুকু এক বিভক্ত দুই দ্বারা ছভাজিত করা পড়বে এখানে আমার পূর্ণ সংখ্যা কগ্নাশ দ্বারা বিভাজিত করবার যেমি কি দেখি দেখিপার ছবি বিভক্ত দুই চকোলেটর সমূহ তেয়ারি করা আমত্যেক চকোলেট কু দুইটি সান ভাগ করা হব এপ ছট রান ভাগ করা দ্বারা আমার ছ গুণ দুই ভাগ অর্থাৎ বার প্রাপ্ত হব আমি কহি পে

ଟିକେ ଚିନ୍ତା କର ଠିକ କହିଲ ତମେ ଏହାର ଗୁଣନ ଫଳ ଏକ ଅଟେ ଏଇଥିପାଇଁ ଏହା ମଧ୍ୟ ପରସ୍ପରର ବ୍ୟତକ୍ରମ ଅଟେ ବ୍ୟକ୍ରମର ଧାରଣା ଦ୍ଵାରା ଆମେ ଭଗ୍ନାଂଶ ଗୁଡ଼ିକର ବିଭାଜନ ସହଜରେ କରିପାରିବା

ধরিনিয় এই বতলরে তিন বিভক্ত চারি লিটর জুস অিলাঙ্ সান ভাবে বাঁটব হব তে প্রত্যেক পিলাকে এহা জুস মিল জাণিপা তিন বিভক্ত চারি কু ছা বিভাজিত করা হব এখানে আমি এক ভগ্নাংশ পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজিত করুচে আস এর ফলাফল জ্ঞাত করা এই পটি আমি পূর্ণ ভাবু বোতলের তিন বিভক্ত চার লিটর জুস অপিতা আমি এই পটি চারটি সামান ভাগ করা সংখ্যারেখার প্রথম ভাগ ব্যক্ত করা বিভক্ত চারি দ্বিতীয় ভাগ ব্যক্ত করা দুই বিভক্ত চারি তৃতীয় ভাগ ব্যক্ত করাভক্ত চারি এবং চতুর্থ ভাগ ব্যক্ত করা চার বিভক্ত চারি অর্থাৎ এক এই চারোটি ভাগ মধ্যে তিনোটি ভাগ নিয়ে যাই এখন আমি তিনোটি ভাগ ছাঙ্কিত করা ଏହି ତିନୋଟି ଛାୟାଙ୍କିତ ଭାଗ ବ୍ୟକ୍ତ କରୁଛି ଭଗ୍ନାଂଶ ତିନି ବିଭକ୍ତ ଚାରି କାରଣ ତିନି ବିଭକ୍ତ ଚାରି ଲିଟର ଜୁସ୍ ଛଅଟି ପିଲାଙ୍କ ମଧ୍ୟରେ ସମାନ ବାଣ୍ଟିବାକୁ ହେବ ଏଥିପାଇଁ ଆମକୁ ଛାୟାଙ୍କିତ ଭାଗକୁ ଛଅଟି ସମାନ ଭାଗ କରିବାର ଅଛି ଭାବ ଏହା ଆମେ କିପରି କରିବା ମୁଁ କହୁଛି এপুক প্রত্যেক ভাগক দুইটি সান ভাগে বিভাজিত করা হব যা দ্বারা ছায়াঙ্গিত ভাগ ছান ভাগ হব এবে মোট আঠটি ভাগ অস এ সংখ্যারেখানে ব্যক্ত করা যেমি তুমি দেখিপার ছায়াঙ্গিত ভাগক ছান ভাগে বাঁটবা দ্বারা প্রত্যেক ভাগ এক বিভক্ত আঠে অটে এত পিলা কু এক বিভক্ত আঠে লিটর জুস প্রা এন বিভক্ত চারি বিভক্ত ছ সমান এক বিভক্ত আঠে गणित विभक्त रिभक्त चारि छा समाधान प्रथम संख्या तिन विभक्त को चारिसि को द्वितीय संख्या छुत्क्रम अर्थात् एक विभक्त छ गुणन गरिद्वारा आमु फलाफल प्राप्त हुने एक विभक्त आठ तिन विभक्त चार हरण छ समान तिन विभक्त चार गुणन एक विभक्त छ समान एक विभक्त आठ एपी प्रत्येक पिला पिया एक विभक्त आठ लिटर जूस मिल्य

ঠিক চিন্তা করছ এখানে আমি পূর্ণ এক বিভক্ত দুই মিটর লম্বা তিন বিভক্ত চার লম্বা দ্বারা বিভাজিত করা হব কিন্তু এখানে আমি দেখুছে যে দুই পূর্ণ এক বিভক্ত দুই এক মিশ্র ভগ্নাংশ অটে ভগ্নাংশের বিভাজন প্রথমে আমি মিশ্র ভগ্নাংশ বিষম ভগ্নাংশে পরবর্তিত করুচু যেপর আমি দুই পূর্ণ এক বিভক্ত দুই কু পাঁচ বিভক্ত দুই লেখা तेबे बर्तमान विभाजन हुन्छ विभक्त दुई विभाजन तिन विभक्त चारिह यु चिंता करो ठीक कहिलो आम प्रथमे भग्नांशको हिँड्दा विभाजन र चिह्न बदल गुणन चिह्न लेख्दा ए पग्नांश व्युत्क्रम लेखिबा अर्थात 5 विभक्त 2 हरण 3 विभक्त समान 5 विभक्त 2 गुणन 4 विभक्त समान দশ বিভক্ত অর্থাৎ আমি অড়াই মিটর লম্বা রিবন তিন মিটর দশ বিভক্ত ভাগ হয়ে পেপার যে ভিন্নর বিভাজন আমি প্রথম ভিন্ন কুমিল্ সেমতি আমি লিখিকি রক্ষিপার এবং পরে তাখ্যার বিতকর্ম সহ গুণিপার তেমন আজ আমি শিখলে ভগ্নাংশ বিভাজন পরবর্তী ভিডিওর কিছু উদাহরণ দ্বারা আহ ভালোভাবে জাঁয়া